এগারো পয়লা জুন থেকে মাধ্যমিক শুরু হবে এমনটাই কথা ছিল করোনা কালে, কিন্তু এখন সেই সেই তারিখ নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েছে পর্ষদের মধ্যে, তেমনটাই জানা যাচ্ছে। জুনে মাধ্যমিক পরীক্ষা ঘিরে এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে, করোনা পরিস্থিতিতে মাধ্যমিক নিয়ে আশঙ্কায় রয়েছেন পর্ষদ। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি জানা যাচ্ছে, পয়লা জুন থেকে মাধ্যমিক শুরু হচ্ছে না? দেখো, পয়লা জুন থেকে এবছরে মাধ্যমিক শুরু হওয়া কার্যত অসম্ভব, কারণ বর্তমান করোনা পরিস্থিতিতে ইতিমধ্যে রাজ্য সরকার রেল বন্ধ করে ফেলেছে। মাধ্যমিক পরীক্ষার জন্য রেল একটা অন্যতম মাধ্যম, কিন্তু বর্তমানে রেল চলাচল বিশেষত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হওয়ার জন্য রেল এখন মধ্যশিক্ষা পর্ষদের থেকে বুকিং নিচ্ছে না, মূলত উত্তরপত্র পাঠানো সহ একাধিক কাগজপত্র থাকে সেগুলি পাঠানোর জন্য। এটি প্রথমত কারণ। দ্বিতীয়ত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য একাধিক সরকারি আধিকারিকের প্রয়োজন হয়। সেই সরকারি আধিকারিক বর্তমান করোনা পরিস্থিতিতে কতটা পাওয়া যাবে তা নিয়ে চিন্তায় রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে সব মিলিয়ে পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু করা কার্যত অসম্ভব, এবং এক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তরের তরফে পর্ষদের কাছ থেকে মতামত চাওয়া হলো, যদি মাধ্যমিক পরীক্ষা না হয় তাহলে ছাত্রছাত্রীদের কিভাবে নম্বর দেওয়া সম্ভব তা নিয়ে মতামত চাওয়া হলো, এবং যেটা পর্ষদ সূত্রে খবর, এই বিষয়ে ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে পর্ষদের আধিকারিকদের। অর্থাৎ পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই তারিখে এই মুহূর্তে সম্ভব নয় মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার। মাধ্যমিককে ঘিরে অনিশ্চয়তা, করোনা পরিস্থিতিতে মাধ্যমিক নিয়ে এখন আশঙ্কায় রয়েছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের কাছে এই নিয়ে মতামত জানতে চেয়েছে শিক্ষা দপ্তর। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, পয়লা জুন থেকে মাধ্যমিক শুরু, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে পর্ষদের মধ্যে।